পালা দিয়ে খেয়ে এসেছে একের পর এক মানুষ। আজ নাকি সেই ডুবতে বসেছে মাটির তলে। মাটির অনেকটা নিচেই পাথর ঘেঁষে বসে থাকে সিংওয়ালা এলথিও বা আঙ্কল। অনেকে একে পুজো করেন মন ভরে। পূজার উপকরণ কোকা পাতা, মদ এবং লাভার রক্ত। দক্ষিণ আমেরিকা দেশ বলিভিয়ার পোতোসি শহরের কাছে থাকা এই অঞ্চলকে লোকে চেনে সেরোরিকো কিংবা রিচ মাউন্টেন নামে। উচ্চতা 15,000 ফুট। মূল পর্বত ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ছোট বড় পর্বত, যার প্রতিটির ভেতরে রয়েছে যোগাযোগ সুড়ঙ্গ। কথিত আছে এক সময় এই পর্বতমালা ছিল আকরিকের ভাণ্ডার। সেরোরিকোর আক্ষরিক অর্থও তাই, ধনী পর্বতমালা। এখানে ওখানে ছড়িয়ে থাকত নানান আকৃতির রূপা, এতটাই রিচ ছিল রিচ মাউন্টেন। 2011 সালে একটা সিঙ্কহোল দেখা যায় সেরোরিকোতে। বিশেষজ্ঞরা বলছেন কোনো এক অজানা কারণে মাটির নিচে তলিয়ে যাচ্ছে এই রিচ মাউন্টেন। সমীক্ষাও জানাচ্ছে প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে ডুবছে সেরোরিকো। 16 শতক, বলিভিয়ার অন্যতম এক শহর পোতোসি। শহরটি 40% বাস করতেন দারিদ্র সীমার নিচে। 1544 সালে দিয়েগো ওয়ালপা নামে এক স্থানীয় চাষি সেরোরিকোতে খুঁজে পান রূপার খনি। পোতোসি শহর বনে যায় সবচেয়ে বিত্তশালী জায়গা হিসেবে। খবর পেয়ে স্পেনের ধনী ব্যবসায়ীরা আসর জামান পোতোসি শহরে। দখল নেওয়ার পরে 200 বছর চলে স্পেনীয় রাজত্ব। এখানকারই কেচুয়া উপজাতির প্রায় 13,000 স্থানীয় মানুষদের খনির শ্রমিক বানিয়ে চলতে থাকে খনন কার্য। 16 থেকে 18 শতকে বিশ্বের 80% রূপার সরবরাহ হতো এই খনি থেকেই। গাড়ি চলার জন্য লাইনও পাতা হয় সুড়ঙ্গে। দ্রুত খনন কাজের জন্য ক্রীতদাস আনা হয় আফ্রিকা থেকেও। ধারণা করা হয় সেরোরিকো থেকে 3.5 কোটি কিলোগ্রামেরও বেশি রূপা ইউরোপে নেওয়া হয়। এ সময় স্পেনের হাতে এত রূপা ছিল যে সে দেশে রূপার মুদ্রার প্রচলন হয়। খনিতে কাজে ঢোকার আগে এলথিওর কাছে পূজা সারতেন শ্রমিকরা। হিসেব করে দেখা গিয়েছে 40 বছরের বেশি বাঁচেন না কোনো খনি শ্রমিকই। অন্যান্য খনির তুলনায় এই খনিতে শ্রমিকের মৃত্যুহারও অনেক বেশি। শিকার হতেন অকথ্য অত্যাচারে। কাজ করার সময়ও অনেকের মৃত্যু হতো খনির ভেতরে থাকা একাধিক গোপন সুড়ঙ্গে। মৃত্যুর কারণ কখনো খনি ধস, কখনো সিলিকোসিস নামে ফুসফুসীয় রোগ, আবার কখনো কারণটা জানা যায়নি। সেরোরিকোর নাম হয়ে উঠল মাউন্টেন দ্যাট ইটস প্যান, অর্থাৎ নরখাদক পর্বত। পেরিয়ে গেল 100 বছর, বলিভিয়ায় অবসান হলো স্পেনীয় রাজত্বের। একই সাথে সেরোরিকোর দখল যায় সে দেশের খনি সংস্থা কমিবলের হাতে। উদ্দেশ্য রূপা নয়, ক্যালেন্ডারে পাতে তখন 1980, রূপার দরপতন। এক ফাঁকে স্থানীয়দের হাতে সেরোরিকোর দায়িত্ব তুলে দেয় কমিবল। খোঁজ চলে টিন, দস্তা আর সিসার। শুধু 2021 সালে $130 কোটি দস্তা বিক্রি হয়েছে বলিভিয়ার এই খনি থেকে। কিন্তু তলিয়ে যাওয়ার কারণ কি? 2014 সালে সেরোরিকো এবং পোতোসি শহরের নাম তালিকাভুক্ত হয়েছে বিপন্ন এলাকা হিসেবে। সেরোরিকোর দেখভালের দায়িত্ব আবারও হস্তান্তর হয় কমিবলের হাতে। বিশেষজ্ঞরা বলছেন খনন করে ফাঁপা করে ফেলা হয়েছে সেরোরিকোকে। বাইরে থেকে এই পাহাড় নিরেট দেখতে হলেও ভেতরটা অন্তঃসারশূন্য।